एक्स्ट्रा टाइम। আইএসএল খেলার সরকারি ঘোষণার পরেই ভারতীয় ফুটবলারদের একে একে সই করাতে শুরু করে দিয়েছেন কর্তারা। সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যেই চুক্তিপত্রে সই করে দিয়েছেন জে জে ও নারায়ণ দাস। দলের হেড কোচের নাম প্রকাশ্যে আসার পরেই বাকি ভারতীয় ও বিদেশি ফুটবলারদের নাম ঘোষণা করা হবে। কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন লিভারপুলের প্রাক্তন তারকা ফুটবলার রবি ফাউলার। শোনা যাচ্ছে মঙ্গলবার নাগাদ কোচের নাম ঘোষণা করতে পারে ক্লাব। 29 বছরের মিডিয় স্নাইপার জে জে গত মরশুমে চোট আঘাতের মধ্যে দিয়ে গিয়েছেন, তবে হাঁটু চোট সারিয়ে এখন পুরোপুরি ফিট টিম ইন্ডিয়ার এই স্ট্রাইকার। শোনা যাচ্ছে লাল হলুদের অধিনায়ক হিসেবে জে জের নামই প্রাথমিকভাবে ভেবে রেখেছেন কর্তারা। 2015 ও 2017-18 মরশুমে চেন্নাইন এফসির হয়ে আইএসএল জিতেছেন জে জে। এর আগে অবশ্য মোহনবাগানের হয়ে আই লিগ ও ফেডারেশন কাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এদিকে জে জের পাশাপাশি নারায়ণ দাসও ফের একবার লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন। টাটা ফুটবল একাডেমি থেকে উঠে আসা ত্রিবেণীর এই যুবক পুনে সিটি এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসির মতো দলে খেলেছেন। ভারতের সিনিয়র দলের হয়ে খেলেছেন 29টি ম্যাচ, ফলে এমন ফুটবলার দলে আসায় ডিফেন্স যে আরও শক্তিশালী হবে এমনটা বলাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।